সিরিয়ার পূর্বাঞ্চলের জ্বালানি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ঘাঁটির সামনে হামলা চালানো হয়েছে। মধ্যরাতে 10 বার হামলা চালানো হয়েছে দেইর এজোর আল হাসাকাহ প্রদেশের আল ওমার জ্বালানি ক্ষেত্র হারাপসির ঘাঁটিতে। সেখানে যুক্তরাষ্ট্রের সেনারাও পাল্টা হামলা চালিয়েছে। জর্ডান সীমান্তের কাছে সিরিয়ার মরু অঞ্চল হোমসের টেনেস ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। আকাশ থেকে রকেট পড়তে দেখা গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিরিয়ার পূর্বাঞ্চলে আল সাদ্দাদি ঘাঁটি, দেশটির আল ওমার জ্বালানি ক্ষেত্র আর কনকো গ্যাস ক্ষেত্রে সামরিক ঘাঁটিতে 15 বার হামলা হয়েছে। ব্যবহার করা হয়েছে ড্রোন আর রকেট। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে খারাপ আল জিরে মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানায়, সিরিয়া আর জর্ডানের সীমান্তে আল তাফে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। সাম্প্রতিক সময়ে অজ্ঞাত আকাশযান দিয়ে আর ভূমি থেকে ভূমিতে হামলার অস্ত্র দিয়ে আকস্মিক হামলা চালানো হয়েছে আত্তাফ অঞ্চল, ইরাক সীমান্তের কাছে আল মালিকিয়া জেলা, আল হাসাকাহ প্রদেশের আল সাদাদাহ জেলা এবং দেইর এজোর প্রদেশে। ইউফ্রেটিস নদীর পূর্বাঞ্চলে অবস্থিত দেইর এজোরের এলাকা যুক্তরাষ্ট্রের সেনাদের কাছে অবরুদ্ধ। অন্যদিকে প্রদেশটির রাজধানী ও গ্রামাঞ্চল ইরানের গোষ্ঠী ও বাশার আল আসাদের অধীনে। ইউফ্রেটিস নদীর পূর্বাঞ্চলে কিছুদিন পরপরই হামলা চালায় ইরানের গোষ্ঠী। দেশটিতে হিজবুল্লাহ ও ইরানের মিলিশিয়া গ্রুপের অধীনে পরিচালিত হয় ইসলামিক রেজিস্ট্যান্স। ইরাকি হিজবুল্লাহ ব্রিগেডস গ্রুপ জানায়, গাজায় অভিযানে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে এই হামলা চালানো হয়েছে। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে প্রায় প্রতিদিনই মিলিশিয়া গ্রুপ ইরাক আর সিরিয়ার যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা করছে। যুক্তরাষ্ট্র বলছে মার্কিন সেনারা ক্ষতিগ্রস্ত হলে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ওয়াশিংটন। এই সতর্কবার্তা উপেক্ষা করে ইরাকের হিজবুল্লাহ ব্রিগেড জানায়, শত্রুপক্ষকে দমনে বছরের পর বছর যুদ্ধ করতে প্রস্তুত। গেল শুক্রবার ইরাক সীমান্তের কাছে সিরিয়ার আবু কালাম শহরে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যেখানে ব্যবহার করা হয় F-16 যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানান, মধ্যপ্রাচ্যকে সতর্কবার্তা দিয়েছে ওয়াশিংটন, কিন্তু এই হামলার সঙ্গে ইরানের সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছে তেহরান। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।